আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারে পিন পয়েন্ট ইরোরটা খুবই গুরুত্বপূর্ণ। পিন পয়েন্ট ইরোর বলতে বোঝায় একটা বাক্যে কোথায় ভুল আছে তা পয়েন্ট আউট করা, ঠিক আছে? একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে কোন জিনিসটা ভুল আছে সেটা খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের পিন পয়েন্ট রুলসের অন্তর্ভুক্ত। তো এখানে পিন পয়েন্টে ইরোরে দক্ষতা অর্জন করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে ভালো জানতে হবে, বেসিক্যালি যে বিষয়গুলো ভুল থাকে একটা সেন্টেন্সে, সেই বিষয়গুলো হচ্ছে ফার্স্ট টেন্স, নাম্বার, জেন্ডার, ডিটারমাইনার, কারেকশন, কেস, জেরান্ড, পার্টিসিপল, পার্টস অফ স্পিচ। এই জিনিসগুলো সাধারণত ভুল থাকে। তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে জানব কিভাবে কি ধরনের ভুল থাকে। এক্সাম্পল, হি ওয়ান্টেড টু লেট আস কালেক্টিং দ্য স্পেসিম্যান। এখানে ওয়ান্টেড ক নম্বর, আস খ নম্বর, কালেক্টিং গ নম্বর, স্পেসিম্যানস ঘ নম্বর। তো এই বাক্যে কোথায় ভুল আছে? এই বাক্যে ভুল আছে হচ্ছে কালেক্টিংয়ে। দেখো কি ভুল আছে, এই বাক্যে গ অপশনটি ভুল, কারণ আমরা জানি লেট প্লাস অবজেক্টের পর সর্বদা মূল ভার ব্যবহৃত হয়ে থাকে। লেট দিয়ে কি শুরু হয়ে থাকে সাধারণত আমরা জানি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করে থাকি। তো ধরো এখান থেকে যদি চিন্তা করো, লেট আস কালেক্টিং, তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পরে আস দিলে বা আমরা অবজেক্ট ব্যবহার করলে তারপরে সাধারণত মূল ভার্ব বসে থাকে, ঠিক আছে? মূল ভার্ব এখানে কালেক্টিং হবে না, হবে কি কালেক্ট, ঠিক আছে? লেট আস কালেক্ট দ্য স্পেসিম্যান, এইটা হওয়ার কথা ছিল। যেহেতু কালেক্টিং দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে ভুল।